আসসালামু আলাইকুম, কেমন আছো জয়? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো জারা? আলহামদুলিল্লাহ জয়, বলো তো আজ কি দিন? আজকে আজকে কি দিন তুমি জানো না? সারা বাংলাদেশের মানুষ জানে আজকে পহেলা বৈশাখ, আর তোমাকে নিয়ে ঘুরতে যাব তোমার কারে চড়ে, তাই না? এটা তো ঠিক মনে আছে তোমার দেখছি। আমি বলছি রোজার আজ কততম দিন, তুমি এটা তো বলতে পারলে না। রোজার আজ 12তম দিন, আর এটা হচ্ছে মাগফিরাতের দ্বিতীয় রোজা। জয় শোনো, যেহেতু রমজান মাসে পবিত্রতা রক্ষা করতেই হবে, তাই কিছুটা সময় তোমাকে নিয়ে গাড়িতে ঘুরবো, অন্য কোনো আবদার নয়, ঠিক আছে? চলো গাড়িতে উঠি। যারা রোজা করতে কি তোমার খুব কষ্ট হচ্ছে? কষ্ট তো একটু হবে, তবে তো আমরা আল্লাহর কাছে আমরা প্রিয় হব, তাই না জয়? জয়, তুমি রোজা করছো তো? হ্যাঁ ইনশাল্লাহ করছি। জয় শোনো, যেহেতু পবিত্র রমজান মাস, তাই যদিও বাংলাদেশের বাংলা নববর্ষের প্রথম মাস পহেলা বৈশাখ, তাই কোনো সাজগোজ নয়, রমজানের পবিত্রতা আমাদের আগে রক্ষা করতে হবে, ঠিক আছে? কোনো অনিয়ম নয়, কারণ সবার আগে মহান আল্লাহ তাআলার আদেশ, তাই না জয়? হ্যাঁ জারা ঠিক বলেছো, কারণ সবার আগে মহান আল্লাহ তাআলার আদেশ এবং মহান আল্লাহ তাআলার কাজই আগে আমাদের করতে হবে। যারা শুনতে পাচ্ছ আজান দিচ্ছে, নামাজের সময় হয়ে গেছে, চলো আমরা বাসায় ফিরি এবং আমরা নামাজ আদায় করব, ঠিক আছে? চলো আমরা বাসায় ফিরি। প্রিয় বন্ধুরা, সবাইকে আমার হৃদয়ের ভালোবাসা, এবং রমজান মাসে সকলে রোজা রাখবেন এবং পহেলা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি সবার প্রতি। সবাই ভালো থাকবেন, এবং একটা জিনিস, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।